So welcome to my channel, me and my mom. ওয়াইটিটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। ওয়াইটি এখন আর ওয়াইটি নেই। বিং মাইসেলফ ইজ আ ভেরি ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার আমি, এবং আমরা সবাই আমরা এখানে কিছু কন্টেন্ট দিতে আসি, ডেইলি ব্লগ বলো, নিজস্ব কিছু কথা, কিছু লাইফস্টাইল নিয়ে কথা বলা, কিছু বক্তব্য। এখন আমরা এই বাক স্বাধীনতার দিনে আমাদের কি নিজস্ব কোনো স্বাধীনতা নেই? আমরা কি স্বাধীনতাটাকে হারিয়ে ফেলেছি? সোশ্যাল প্ল্যাটফর্ম মানে সোশ্যালি আশা যে আমরা কিছু বক্তব্য রাখবো, আলোচনা করব। কিন্তু এখানে ভয় দেখিয়ে মুখ বন্ধ করানো হচ্ছে। এটা কোন লয়ের আন্ডারে পড়ে? যদি কেউ আমাকে সাহায্য করে, করো, তাহলে আমি বুঝবো হোয়াট ইজ দিস গোয়িং অন ইন দিস প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে আমরা পূজো করি। এটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এখানে আমরা অনেক কিছু বলতে পারি। এটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা আমাদের ভয় দেখানো হচ্ছে, কেস খামারি এসবের ভয়, পুলিশ প্রশাসন কেস, যখন মানে একটা লুডো খেলার মতো একটা মানে ইউ এরকম করে করে সব ভয় দেখানো হচ্ছে। তাহলে এখানে এই ইউটিউবের যে গাইডলাইন্স আছে কত কিছু, ইউটিউবটা মানে কি? এখানে কি ভয় দেখিয়ে কাজ করানো হচ্ছে? আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমরা প্লেন অ্যান্ড সিম্পল অন্যায়ের বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ তুলি, দিস ইজ দ্য হাই টাইম নাও যে আমাদের সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। যখন জল মাথার ওপর দিয়ে চলে যায়, অনেক দূর এগিয়ে যায়, নাও ইটস দ্য হাই টাইম যে আমাদের প্রতিবাদ করতে হবে। অনেক হাই প্রোফাইলও এখানে কাজ করেন, তাদেরও একটা ইউটিউব প্ল্যাটফর্ম আছে। ফর এক্সাম্পল কুণাল বোস, কুণাল বোসকে নিয়েও অনেক কিছু মানে উনি বাধ্য হয়েছেন, কুণাল বোস যে ওর অনেকগুলো চ্যানেল আছে। অ্যান্ড আই এম ভেরি মাচ ডাইহার্ড ফ্যান অফ কুণাল। কুণাল আমার সন্তান সম, কুণালকে আমি অনেকদিন হলেই ফলো করি, দেখি, আমি সাবস্ক্রাইব করে রাখা। ওর যে নেতাজি নিয়ে বলা কথাগুলো, তারপরে আই অ্যাম বোস, কুণাল বোস ব্লগ, তারপরে জার্নি উইথ বোস, আমি নেতাজি বলছি, মানে কত রকম চ্যানেলও খুলেছে। মানে ও একটা রীতিমতো হাই পোস্টে ছিল, অ্যাজ এ জার্নালিস্ট ও TV9-এ ও নিউজে ছিল। অ্যান্ড দিস ইজ লাইক এ প্যাশন, ইউটিউব ইজ এ ওয়ান সর্ট অফ আমাদের একটা প্যাশন, ইটস এ প্যাশনের মানে আমরা আমাদের প্যাশনটাকে এখানে শো করতে পারি। তা কিছুদিন আগে ঝিলাম গুপ্তাকে নিয়ে যেটা হলো ট্রোলিং, বড়ো বড়ো হাই প্রোফাইলদেরও আজকাল চ্যানেল নিয়ে কিছু গণ্ডগোল চলছে। কুণাল বোস অনেক রকম ও চ্যানেল পাল্টেছে। তারপরে ও ওকে আগে দেখতাম ব্লগ ভিডিও দিয়ে, ও শুরু করেছিল ওর আনন্দী ওর ওয়াইফকে নিয়ে, ওর একটা কৃষ্ণচূড়া গাছ ছিল ছাদের ওপারে। আমাদের এইদিকেই থাকে, আমি টলিগঞ্জে থাকি, ও আমাদের এই সাইডেই থাকে, আমার বাড়ির খুব কাছে থাকে। তা এরা এই যে সব এই প্রোফাইলগুলো, এখানে তো আরও অনেকেই আছে, অনেক বড় বড় ব্লগার আছে। লিভিং উইথ রাহুল, যার ব্লগ আমি ফলো করি, তারপরে আরও অনেক আছে, অনেক নাম আর কত নেব। কিন্তু দিস ইজ দ্য হাই টাইম যে আমাদের প্রতিবাদ করা উচিত। এখানে একটা হাঁচি পাততে হলে, একটা কাশি পেতে হলে, একটা কিছু বলতে গেলে আমরা 10 বার কেন এখন ভাববো, এই কেস দিয়ে দেবে না তো, এই এই দিয়ে দেবে না তো, এটা কি একটা রণক্ষেত্র, এটা কি একটা যুদ্ধক্ষেত্র? হ্যাঁ, যে ভয় দেখিয়ে মুখ বন্ধ করতে, কিছু কিছু মানুষকে ভাড়া করে আনা হচ্ছে। এখানে একজন এসছেন হাই প্রোফাইল, নিজেকে মনে করেন, নিজেকে আই এম নট মানে আমি তার নামও নিতে আমার ভালো লাগে না, উনি নিজেকে খুব বিজ্ঞ, নিজেকে দারুণ মনে করেন, মানে আমার মনে হয় পলিটিক্যাল ফিল্ডে, এই যে কিছুদিন আগে ভোট শেষ হলো, আমার মনে হয়
আমাদের স্বনামধন্য দিদি মমতা দিদি, আমাদের মোদিজি, মমতা দিদি, তারপরে আরও যারা এমপিরা আছেন যারা মমতা দিদির আন্ডারে কাজ করেন, মানে এরা মনে হয় কিছুই না, এদেরকে কোনো ভ্যালুই উনি দিচ্ছেন না, মানে উনি নিজেকে এত বিজ্ঞ মনে করেন। হ্যাঁ, মানে সবাইকে প্রশাসনের ভয় দেখিয়ে, কেসের ভয় দেখিয়ে, এই করে নেব, সেই করে নেব, অমুক করে নেব, তমুক করে নেব, কেন ভাই, উই আর দ্য ক্রিয়েটার্স। আর কিছু কিছু মানুষকে উনি ভাড়া করেছেন, তাদের হয়তো পয়সা টয়সা কিছু দিচ্ছেন, পয়সা কিছু পাচ্ছেন, তা নাহলে দিন নেই, রাত নেই, দুপুর নেই, বিকেল নেই, সন্ধ্যা নেই, খানারাত নেই, মাঝরাত নেই, ভোর নেই, সমানে লাইভের পর লাইভ হয়ে যাচ্ছে। আমি একটা জাস্ট এখানে একটা ডিসকাশন করি, আমার সহক্রিয়েটার্স আমার মেয়েদেরকে অ্যাটাক করা হচ্ছে, রীতিমতো ভয় দেখানো হচ্ছে, তাদের হাজব্যান্ডকে নিয়ে ভয় দেখানো হচ্ছে, আর কিছু ফোন কলস আসছে, কিছু ভয়েস দিয়ে, ভয়েস রেকর্ডিং শো করে রীতিমতো চ্যানেলে ছেড়ে দেওয়া হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে ভিউজ কামানো হচ্ছে। মানে ইজ দিস এ লিগ্যাল ওয়ে টু, ইজ দিস অল লিগ্যাল ওয়ে, যে এইভাবে কি আমাদের ইউটিউবটা চলবে, এদেরই কি রাজত্ব চলবে, আমাদের কি এই 24th century কোনো বাক স্বাধীনতা বলে কোনো কিছু নেই, আমাদেরও একটা প্রতিবাদের ভাষা আছে, এই নোংরামি, এই ভয় দেখানো, এই লোককে ভয় দেখানো, আমরা একটা পা ফেলতে, একটা কিছু স্পিচ দিতে, আমি বলছি না যে পার্সোনাল অ্যাটাকটা করা খুব ভালো জিনিস, নো, নেভার, নো পার্সোনাল অ্যাটাক, নো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, পরিবার তুলে, বাপ মা তুলে কোনো কথা বলাটাও ইটস এ ওয়ান সর্ট অফ ভেরি ভালো না, খারাপ, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। সাধারণ ম্যারেজ, সোশ্যাল কোনো ইস্যু তারা ঠিক করে দেবেন, স্পেশালি পরিবার কী করবে, পরিবার কী পদক্ষেপ নেবে, পরিবারের, এই যে কালকে আমি পরশুদিন আমি বলেছিলাম না যে আমার যে পরিবারের, আমি থাকি, আমার হাজব্যান্ড থাকে, ছেলে মেয়ে থাকে, সেই পরিবারকে তো আমিই চালনা করব, আমি তো আর কাউকে হ্যান্ড ওভার করে দিইনি কোনো আমার পরিবারকে, যে তিনি আমার পরিবারকে চালাবেন, আমার ছেলে কোন পথে যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় ঢুকলো, কোন এরিয়ায় আছে, এগুলো তো আমি তার হাতে তুলে দিইনি। আমাদের তো একটা বাক স্বাধীনতা আছে, আমরা তো কিছু বলতে পারি ভদ্রভাবে, সব মানে কোনো কিছু স্ল্যাং ইউজ না করে, কোনো কিছু নাম না নিয়ে, কোনো কিছু পরিবার না তুলে, কোনো কিছু পার্সোনাল অ্যাটাক না করে, আমাদের তো এই রাইটটা আছে বলার। তা সেখানে আমরা প্রতিনিয়ত কেন ভয় ভয় থাকবো, একবার না দুবার তিনবার কেন একটা ইউটিউব করতে এসে আমরা ভয় পাবো, এটা অযথা আমাদের একটা মানে দাবিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা দাবিয়ে দেওয়া হচ্ছে, এদেরকে তো আমরা বলিনি, আমরা একটা ক্রিয়েটর মানুষ, হ্যাঁ, যে আমাদের মুখ বন্ধ করে দেওয়ার কোনো রাইট এদের দেওয়া হয়নি, ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যায় না, আনটিল অ্যান্ড আনলেস কিছু ক্রিমিনাল অফেন্স যদি কেউ করে থাকে সেক্ষেত্রে, কিন্তু সাধারণ নাগরিককে কেউ পারবে না ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়া, ইট ইজ 24th century। ট্রোলিং কারা করে, ট্রোলিং হাই প্রোফাইলকেও আজকাল ট্রোল করা হচ্ছে, মুখ ভয় দেখিয়ে মুখ বন্ধ করার দিন এখন আর নেই, ইউটিউবে এমন আছে একজন, সে ভয় দেখিয়ে, কেসের ভয় দেখিয়ে, প্রশাসনের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, মানুষ ভয় পাচ্ছে, কেন, ভালো ভালো ক্রিয়েটাররা ক্রিয়েটিভিটি দেখাতে পারছে না, তারা কিছুটা তাদের এই বাক স্বাধীনতার দিনে তারা সত্য পথে গিয়ে সততার দিকে তাকিয়ে যদি কিছু বলতে চায় সেখানেও বন্ধ করে দেওয়া হচ্ছে। এটাই আমার আজকের টপিক, কেন, কেন ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, কিছু কিছু ক্রিয়েটার্সদের
ভাড়া করে নেওয়া হচ্ছে তাদেরকে রীতিমতো। আমার তো মনে হয় রীতিমতো এখানে টাকা পয়সারও কিছু লেনদেন আছে, এখানে টাকা পয়সারও কিছু লেনদেন আছে। দেখো আমাদের হাতে যদি পাওয়ার, এত কিসের পাওয়ার আমি এটা ভেবে পাচ্ছি না, এত কিসের পাওয়ার এসে যাচ্ছে যে এত কিসের ভয় ডর নেই, এইভাবে ভিডিও করা হচ্ছে। নিশ্চয়ই দেয়ার ইজ সামথিং ব্যাকসাইডে, নিশ্চয়ই তাদেরকে হাতে কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাদের হাতে কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাহলে গলা ভেঙে যাচ্ছে, চোখ গর্তে ঢুকে যাচ্ছে, তাও করে যাচ্ছে ভিডিও, তাও করে যাচ্ছে ভিডিওস। আমার যদি কিছু লেনদেন না থাকে, আমার যদি কিছু কি বলবো কিছু না থাকে, অকারণ আমি কেন খাটব? নিশ্চয়ই কিছু আছে। তাই জন্য মানে পাঁচ ছজন ক্রিয়েটারকে একটা গোষ্ঠী, সব মানে একটা গোষ্ঠী হয়ে গেছে এখানে। একজন আছেন, তিনি কিছু গোষ্ঠী তৈরি করেছেন এখানে, একজন আছেন বিশিষ্ট ব্যক্তি, তিনি একটা গোষ্ঠী করেছেন, ওনার আন্ডারে তারা কাজ করে। এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত ইউটিউব খুলব কি আমার একটা মানে কি বলবো, কি করব, কি কন্টেন্ট দেব। ভাই আমরা যদি ব্লগিং দেখাই কোনো ভিউজ না, আর ভিউয়ার্সদেরও মাথাটাকে চিবিয়ে খাচ্ছে, কিছু কিছু ভিউয়ার্সদেরও মনে হয় ভাড়া করে নিয়েছে যে এই চ্যানেলে এই ভিউয়ার্সরাই থাকবে, ওই চ্যানেলে এই ভিউয়ার্সরাই থাকবে। যদি সমবেত কণ্ঠে যেমন গান আমরা গাই, সেরকম সমবেত যদি জনতারা আমরা একসাথে হয়ে প্রতিবাদ করি যে না এগুলো চলবে না, এটা একটা সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু ক্রিয়েটিভিটি, আমরা কিছু ভালো কথা দেখাতে চাই। আর আই এম নট টকিং অ্যাবাউট পার্সোনাল অ্যাটাক, কারো পরিবার তোলা, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করা, এই নিয়ে আমি কথা বলতে আসিনি। আমি সাধারণ একটা কথা বলবো, সেটাকেও বলতে দেওয়া হচ্ছে না, সেটাকেও কথা বলতে দেওয়া হচ্ছে না, প্রতিনিয়ত আমরা ভয়ে মরে যাচ্ছি। হ্যাঁ আমরা এটা কি ইউটিউবটাকে কি আইন আদালতের জায়গা আপনারা করে দিয়েছেন? ইউটিউবটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, ইউটিউবের যে মালিক, ইউটিউব গাইডলাইন্স বলে একটা আছে। হ্যাঁ ইউটিউব আমাদের টাকা দেয়, আপনারা আমাদের টাকা দেন না। ইউটিউবের ইউটিউব বিচার করবে, ইউটিউব গাইডলাইন্স, ইউটিউব যা যেখান থেকে ডলার আসে মানে বিদেশ থেকে, ওনারা বিচার করবেন যে আমাদের ক্রিয়েটিভিটি দেখবেন, আমাদের প্রত্যেকের ভিডিও দেখবেন, ভিডিও দেখে আমাদের রিচ দেন যে এই ক্রিয়েটারটি কী ধরনের ভিডিও করছে, আমাদের চ্যানেল ভিজিট করবে, করে দেখবে যে এর চ্যানেলে কী কী ধরনের ভিডিওস আছে, তখন সেই হিসাবে ইউটিউব আমাদের রিচ দেয়। তা ইউটিউব কী দেখে এদের এত 30, 40, 20, 21, 22, 40 এরকম ভিউজ দেওয়া হচ্ছে? এখানে তো আমরা একটা প্রতিবাদ করতে পারি যে এখানে ভিউয়ার্সরা কেন ভিউ দিচ্ছে, ওয়াই স্টপ ভিউইংস দেম, ভিউ দেওয়া বন্ধ করো, দেখা বন্ধ করো। তোমরা যদি দেখা বন্ধ করো তবেই এরা এদের এই যে একটা মানে সো কল মানে মুখ বন্ধ করার প্রচেষ্টা করা হচ্ছে ভয় দেখিয়ে, এগুলো আপনি আপ বন্ধ হয়ে যাবে। যদি আমরা ভিউজ না দিই, যদি আমরা চ্যানেলটাকে ভিজিট না করি, আপনি আপ দেখবে এই জিনিসগুলো, এই অরাজকতা, এই একটা মানে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়া, হ্যাঁ কিছু কিছু প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে অনেক মানুষের, এটা নিয়ে প্যানিক। ইউটিউব খুলে আমার সহ ক্রিয়েটারদের ধমকি দেওয়া হচ্ছে, তারা কী করেছে, পারমিতার একদিন পেটুক বাঙালি যিনি মিঠু, অকারণ ভয় দেখানো হচ্ছে, কেন, ওয়াই, মানে আমরা কি ওদের চাবি ওরা ঘোরাবে আর আমরা ঘুরব? হ্যাঁ আমরা কি এমন কাজ করেছি যে কেন, ওয়াই? আমরা না কাউকে কোনো খারাপ কথা বলেছি, না কারোর নাম তুলেছি, না কোনো পরিবার তুলেছি, না কোনো মানে অ্যান্টি সোশ্যাল কাজ করেছি, না কোনো গালাগালি দিয়েছি, না কোনো পার্সোনাল অ্যাটাক করেছি, না কোনো স্ল্যাং ব্যবহার করেছি। আমরা তো সাধারণ একটা কথা বলতে এসেছি, তা একটা কথা বলবো ইউটিউবে, আমরা একটা কাজ করতে আসব, সেখানে কেন এরকম করা হচ্ছে? আমার কোশ্চেনটা এখানে, এসো সবাই মিলে আমরা এর এগেনস্টে প্রতিবাদ করি যে
কিছুদিন আগে পর্যন্ত এই ইউটিউব ইউটিউব ছিল না, খুব সুন্দর আমরা করতাম। হ্যাঁ, ইউটিউবের গাইডলাইন্সে স্ট্রাইক হয়, স্ট্রাইক দেওয়া হয় যে এটা আমরা জানতাম। কিছু কিছু অনেক রোস্টাররা আছে কত রকমভাবে রোস্টিং করে, আমরা এরকম অনেক দেখেছি যে ইউটিউব গাইডলাইন্সের আন্ডারে হ্যাঁ যদি গাইডলাইন স্ট্রাইক পড়ে, কপিরাইট স্ট্রাইক পড়ে, কোথা থেকে আই ডোন্ট নো এসছে, এসে ধরাকে সরাজ্ঞান করা হচ্ছে, এর পরিবারে ঢুকে যাচ্ছে, থানায় চলে যাচ্ছে, প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, কেস করে দিচ্ছে, ভিডিও করা বন্ধ করে দিচ্ছে। রীতিমতো এটা একটা গুন্ডাগার্দি যাকে বলে, ওয়ান শট অফ ব্ল্যাকমেলিং, ওয়ান শট অফ ভয় দেখানো, ওয়ান শট অফ কিছু মানে চুপ করে দেওয়া, মানে তাহলে আদার্স যে ক্রিয়েটার আর কিছু ক্রিয়েটার্সকে ভাড়া করে আছে না আমাদের সমাজে, যে আমরা দেখি না পলিটিক্যাল ফিল্ডে আমরা কি দেখি, যে ভাড়া করা গুন্ডা। এই যে আমরা এবিপি আনন্দ দেখি, TV9 দেখি, রিপাবলিক দেখি, অনেক কিছু দেখি, এই যে আজ মানে অভিনেতারা কোনো একজন বেঙ্গলি অভিনেতাকে নিয়ে দু তিন দিন যাবত খুব সমালোচনা হচ্ছে, যে একটা শ্যুট করতে গিয়ে গায়ে হাত তুলেছিল, তাকে নিয়ে খুব সমালোচনা হচ্ছে, সে বাংলা অভিনেতাকে নিয়ে, সে একজন তৃণমূলের সাথে উনি আছেন। তো এগুলো হচ্ছে হাই প্রোফাইল, তাদের নিয়ে ট্রোলিং করা যেতেই পারে, তাদের নিয়ে যেখানে এই জিনিসগুলো সংবাদ মাধ্যমে উঠে এসছে, মানে রীতিমতো এবিপি আনন্দে দেখানো হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে হাই প্রোফাইলের বেলায় হয়। উই আর জাস্ট আ নর্মাল ডেইলি মানে পার্টি ক্রিয়েটার, সেখানেও আমরা আমাদের বাক স্বাধীনতা কেন থাকবে না? সেখানে আমার সহক্রিয়েটারদের পাশে আমি অবশ্যই আছি, অ্যাজ এ মাদার ফিগার, পারমিতার একদিন, পেটু বাঙালি, মিঠু, অকারণ ভয় দেখানো হচ্ছে, কিছু কিছু ক্রিয়েটারদের ভিডিও করা বন্ধ করে দেওয়া হচ্ছে, কিছু মানুষকে এ করা হচ্ছে, তোমার ধরো একজন মানে সোশ্যাল, ধরো আমার মেয়ে, তাকে আমি আমার ধরো আমি ফর এক্সাম্পল বললাম ম্যারেজ যে ব্যাপারটা, সেটা আমরাই ঠিক করবো, মেয়ে ঠিক করবে, সেটা তো অন্য পার্সন ঠিক করে দিতে পারে না। আমি আমার মেয়েকে বিয়ে দেবো কি দেবো না, সেটা অনলি মাই আমার ব্যাপার, সেখানে মানে বিয়ে করতেই হবে, জানি না এগুলো কী হচ্ছে, বিগ কোশ্চেন মার্ক তোমাদের কাছে ছুড়ে দিলাম। ম্যারেজটাও জোর করি মানে আবার শুনছি কিছু মানুষের ওপর অযথা অনৈতিকভাবে অন্যদের পক্ষ থেকে কেস করানো হচ্ছে, কেস হচ্ছে। এই যে এইগুলো কেন হচ্ছে একজনের জন্যই, তিনি যতদিন ছিলেন না ততদিন ইউটিউব হয়নি, চলেনি, আমরা তো কত মানে রিল্যাক্সিং ওয়েতে, কন্ট্রোভার্সি অবশ্যই হয়, কন্ট্রোভার্সি অনেক রকম ক্যাটাগরিজে হয়, আলোচনা আমরা যেটা করছি একটা আলোচনা, সমালোচনা, সম আলোচনা আর হেলদি কন্ট্রোভার্সি, বিতর্ক, এইগুলো তো হতেই পারে, এগুলো করতে গেলে থানা পুলিশ কেস কেন হবে ভাই? আর বিয়ে দেখছি যে কারুর একজনের বিয়ে হয়ে গেল, কারুর একজনের ষষ্ঠীও হয়ে গেল, জামাই ষষ্ঠী হয়ে গেল, কিন্তু যার হয়ে গেল বিয়ে, তিনি তার উদ্বিকে মুখ দেখাচ্ছেন না, এটাও কি মানতে হবে? তিনি তার উদ্বিকে মুখ দেখ, আচ্ছা আজকে আমার বাড়িতে আমার মেয়ের যদি বিয়ে হয়ে যায়,
তাহলে তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখুন, আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, আমার মেয়েও সোশ্যাল মিডিয়ার একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাহলে ভাই কেন মুখ দেখানো হবে না? মেয়ে জামাইয়ের মুখ তো অবধারিত, মেয়ে নিজের থেকেই দেখাবে এই আমার হাজবেন্ড। সে হাজবেন্ড অন্য প্রফেশনে থাকুক, হ্যাঁ হাজবেন্ড ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, ব্লা ব্লা ব্লা, সমস্ত লোকের লিয়ে ইশারাই কাফিলায়। আর অন্য প্রফেশনের নাম আমি বললাম না বাবা, অন্য প্রফেশনের নাম বলবো জানি না, অন্য প্রফেশনের নাম বললেই বিপদ। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বলি, আজকে আমার মেয়ে যদি একটা ডক্টরের সাথে হয় ইঞ্জিনিয়ার, আমার মেয়ে বলে বলছি না, যে কোনো মায়ের মেয়ে, সেই মা হয়তো সোশ্যাল মিডিয়াতে আছে, সেই মেয়ে হলো, সে ভাই কেন মুখ দেখাবে না? কেন এখানে মানে কেন মুখ একটা ব্লার করে দেওয়া হবে মুখটাকে? কেন? সে তো অলরেডি রেজিস্ট্রি ম্যারেজ করেছে, সে লোকজন পাত পেতে খাওয়া দাওয়া সে পরের কথা, কিন্তু সে মুখ দেখাবে না কেন? সে ভালো কাজ করেছে তো, সোশ্যাল ম্যারেজ করেছে, সোশ্যাল ম্যারেজ মানে লোকজন খাওয়া দাওয়া করা, ওই সাত পাকে ঘোরা, শুভ দৃষ্টি করা, সেটা আজকাল অনেকে করে না, অনেকে রেজিস্ট্রি করে না। একজনের মেয়ে রেজিস্ট্রি করে নিয়েছে, রেজিস্ট্রি করে নেওয়ার পরেও সে কেন চুপি সারে আছে, তার হাজবেন্ড কেন মুখ দেখানো হচ্ছে না? একজন একজনের একজন মেয়ে একজনের তার হাজবেন্ড একটা ডক্টর, স্বনামধন্য ডক্টর, স্বনামধন্য ইঞ্জিনিয়ার, স্বনামধন্য একটা আইটি সেক্টরে কাজ করে, সবাই কেন মুখ দেখাচ্ছেন না? আমরাও তো দেখতে চাই কেমন হাজবেন্ড হলো, কেমন দেখতে, সব ফিশি ব্যাপার হচ্ছে এখানে, খুব ফিশি ফিশি ব্যাপার হচ্ছে একদম। আর এই যে বললাম ভয় দেখে মুখ বন্ধ করতে পারেন না, এটাও কিন্তু ইললিগ্যাল। ভয় দেখে আপনি কী পাওয়ার, আপনি কোন পাওয়ার, কোন বেসিসে আপনি লোককে অযথা ভয় দেখে মুখ বন্ধ করার চেষ্টা করছে? আমরা কিছু কিছু ক্রিয়েটার আমরা কী করছি, আর কিছু কিছু ক্রিয়েটারকে ভাড়া করা, এই যে পলিটিক্যালে আছে না, পলিটিক্সে আছে না, ভাড়া করা কিছু ওইরকম মানে দারুণ দারুণ ব্যাপার, কিছু ভাড়া করা থাকে, তাদের মাস গেলে সোশ্যাল মিডিয়া থেকেও পয়সা পাচ্ছে, প্লাস 1:1 হাতে পয়সা দেওয়া হচ্ছে, তাহলে তাদের এত পাওয়ার কেন বাড়ছে? এত কিসের ভিডিও করা, এত কিসে এমন ঘটছে, জোনা চারে পাচ্ছে এমন করছে ভিডিওস, লাইভ লাইভ, তারপর কিছু ভয়েস, এই দেখুন আপনারা তুলে দিলাম, এই দেখুন আপনাদের কাছে তুলে দিলাম, আমি কিন্তু কিচ্ছু বলছি না, এই দেখুন এনার মেসেজ তুলে দিলাম, আপনারা শুনুন। ভাই তোমাদের এত পাওয়ার কে দিল? আমি জানি তোমরা তার হাত থেকে পয়সা পাচ্ছ, রাতারাতি ভিউজ নিচের থেকে এত বড় হচ্ছে, কিন্তু একটা কথাও তোমরা শুনে রাখো, তোমরা পাওয়ার খাটাচ্ছ খাটাও, কিন্তু অযথা মুখ বন্ধ করতে আসবে না। সাধারণ নাগরিক আমরা, আমরা সোশ্যাল মিডিয়ায় ভালো কাজ করতে এসেছি, ভয় দেখে মুখ বন্ধ করার অধিকার তোমাদের কেউ দেয়নি, আইনকে নিজের হাতে তুলে নেবে না, আইন আইনের জায়গায়, প্রশাসন প্রশাসনের জায়গায়, অবশ্যই দ্যার ইজ এ ল, লটাকে সঠিক জায়গায় সঠিকভাবে চালিত করা উচিত না, যখন তখন যাকে তাকে বসিয়ে দেওয়া, থ্রেটনিং দেওয়া, ভয় দেখানো। এবং কে সাহস দিয়েছে কিছু ক্রিয়েটারকে, যে তারা কিসের এত সাহস পায় ভিডিও করে থ্রেটনিং মারছেন? তাদের হাবভাবই বেড়ে গেছে, তারা মনে করছে একটা মানে এবিপি আনন্দের সাংঘাতিক একটা মানে উচ্চপদস্থ একটা সাংবাদিক হয়ে গেছে, মানে তাদের ওপরে আমাদের দিদির হাত আছে, মমতা দিদির হাত আছে, তাদের ওপরে আমাদের মমতা দিদির হাত আছে, তারপরে মমতা দিদি চালাচ্ছে সব, মানে এমন হাব্বাম। আমি একটা মানে এক্সাম্পল দিলাম, মমতা দিদি তো মমতা দিদি আছে একজন, সবাই এখানে না মমতা ব্যানার্জি হতে চেয়েও না, বুঝতে পেরেছ? নিজেদের মমতা ব্যানার্জি ভেবে বসো না, মানে অনেক আছে অনেকে মানে মানে নিজেদের ভাবছে আমি মমতা ব্যানার্জি, মানে মানে মমতা ব্যানার্জিকে নিয়েও নাকি চোর, মানে এমন বলার সাহস অধিকার কে দিয়েছে তাদের? আর আমার সহ ক্রিয়েটাররা তার অসুস্থ হয়ে পড়ছে, তাদের একটা একটা মানে হেক্টিক ট্রাবল যাচ্ছে তাদের ওপর দিয়ে, এমনি প্রবাল ইয়ে পেটুক বাঙালি, তারপরে মিঠু যাক যার নাম মিঠু, তারপরে পারমিতা, আরও অনেককে, তাদের নাম আমি
এদের নাম নিচ্ছি, কারণ অনেকে তো বসেই দিয়েছে। কিন্তু চলো চলো, সবুর কাপ ফল মিঠি হতে হয়, চলো ওয়েট অ্যান্ড ওয়াচ। তবে ভাই আমরা এখানে এসেছি ক্রিয়েটিভিটি দেখাতে, ভালো কাজ করতে, উইদাউট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, উইদাউট এনিবডিজ নেম, কারোর নাম আমি নিইনি। তবে আমার যেহেতু পেটু বাঙালি আর পারমিতার একদিন আমার খুবই নিজের কাছের একজন, তাকে নিয়ে বলেছি যে তারা কী করবে। এবং এই যে একে ফোন করা, তাকে ফোন করা, এর হাজব্যান্ডকে, তার হাজব্যান্ডকে, দেখুন ভয় দেখি না, মুখ বন্ধ করা যাবে না, চলুন অনেকটা। আমি আসা মানেই একেবারে একটুখানি বৈশাখী নাম তো, ঝড়টা একটু শুনছি, ঝড় আসছে, খুব তাড়াতাড়ি আসছে ঝড়, মানে কাল পরশু বোধহয় ঝড় বৃষ্টি হবে, শনি কি রবিবার। চলো এখানেই শেষ করছি, ভয় পাবে না, ভয়কে জয় করতে শেখো, তোমাদের প্রত্যেকের বাকস্বাধীনতা আছে, ভয় দেখে কেউ কারোর মুখ বন্ধ করতে পারো না। তোমরা যদি নিজে ঠিক থাকো, নিজে ভালো কন্টেন্ট দাও, ভালো কন্ট্রোভার্সি করো, হেলদি আলোচনা করো, হ্যাঁ, আমাদের কুণাল বোসকে দেখো না, কত চ্যানেল গেল, কত চ্যানেল উনি ক্রিয়েট করলেন, টিভি নাইনের মতো এত বড় একটা জার্নালিস্ট ওইটা ছেড়ে, ওনার প্যাশনই হচ্ছে, কুণাল বোসের প্যাশনই হচ্ছে যে ইউটিউব। তা সবারই আমাদের একটা প্যাশন, সেই প্যাশনকে কখনো বন্ধ করতে আসবে। এখানে আমি রাখলাম, শেষ করলাম আমার আজকের ভিডিওটা, আজকের আমার আলোচনাটা। সবাই তোমরা ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, ভয় করবে না, বাকস্বাধীনতা আছে, নিজের আলোচনা নিশ্চয়ই করতে পারো, উইদাউট এনি, বলেই তো দিয়েছি। এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করলাম, বড় হলে নো স্কিপ দেখবে। টাটা, বাই বাই, সি ইউ, 27 মিনিটে হয়ে গেল, লাভ ইউ অল।